কোথায় যাচ্ছ চাচ্ছি তুমি? আমি যে নদীতে গোসল দিব। ও কোন নদীতে? এটা পদ্মা নদীর গাঁও ধুন, বুঝছেন? আমি সেই রংপুর থেকে আসছি এই নদীর গাঁও ধুয়ার জন্য। হ্যাঁ, রাজশাহী শহরে 3 বছর থেকে আসি, কিন্তু একদিন ওই পদ্মা নদীর গোসল করা হয় নাই। তাই গোসল করবেন তোমার, যেমন কেমন লাগে পদ্মা নদীর? চলো, এলাকার তো তিস্তা নদীর গোসল করছেন, বুঝলেন নাই? দুই চা হওয়ার দিয়ে চলো আজ গোসলটা করি, পদ্মা নদীর গোসল করি। কিরকম পানি আজকে? আবার ফির টোনাটুনি কম। আর না হলে শুক্রবার হইলে দেখুন কতগুলো টোনাটুনি থাকে। রাজশাহীর পানি এত সুন্দর, তা না হলে বোঝাই যাবে না, কোনো ঘোলা পানি নাই, অনেক ফ্রেশ পানি দেখতে পাচ্ছেন, যত দূরে যাচ্ছি অনেক ফ্রেশ। তলের বালুগুলো দেখা যাচ্ছে। The time is coming within the Muslim world we should have বন্ধু বিরতি আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায় দেখা যাও আমারে, সারা রাত জেগে থাকি তোমারই আশায়, স্বপ্ন জুড়ে ডাকি তোমায় প্রেমের নেশা, হায় সারা রাত জেগে থাকি তোমারই আশায়, স্বপ্ন জুড়ে ডাকি তোমায় প্রেমের নেশায়, নদী নাও আমার সাথে নাও আমার পানে ফিরাছাও, রাত চন্দ্রের আলো জ্বরে বন্ধু তোমারও ঘরে, আয় আলো যে জ্বলে না আমি একলায় আন্ধারে, বন্ধু বিরতি যে আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায় দেখা যাও আমারে, মায়া বিমত বালি চাঁদ রূপ বালি হিজাবের আড়ালে কি চলো দেখালি, ভাই আমি ওকে মাখাই দেই। মাছ মারি, মাছ পাইছি হেলে গেলে আমাদের এখন গোসল করা শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের অফিসে। অনেক গোসল করলাম তো ভালোই লাগলো, ফার্স্ট টাইম রাজশাহীতে। রাজশাহীর পদ্মা নদীর পানি অনেক ক্লিয়ার। আর দুঃখজনক বিষয়, আমার ক্যামেরার একটা চিপ আনতে ভুলে গেছি, না হলে পানিতে ডুবাই সাঁতার করতাম, তো সেটা করতে পারিনি। পেছন ব্যাকগ্রাউন্ডে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। তো সবাই আমাদের ভিডিও দেখতে থাকবেন এবং সাপোর্ট করবেন, ফেসবুক ইউটিউবে শেয়ার করবেন।